হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর দশম অধ্যায় লাক্ষ্যতি। অলরেডি আমরা এই টপিকের উপর পাঁচটি ক্লাস করে ফেলেছি, আজকে ৬ নম্বর ক্লাস। এবং এই ক্লাসে আমরা কোষে দেখি 10.1 এর 18 নম্বর থেকে সমাধান দেখে নেব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ভিডিওগুলি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটি অন্যান্য ক্লাসের মতো সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। তোমরা দেখছিলে আমরা অঙ্কগুলো করছিলাম এই রকম কটা সূত্রের সাহায্যে, এবং এই সূত্রগুলোর প্রমাণ আমি পার্ট 1 ভিডিওতে করেছি। যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে এই সূত্রের প্রমাণগুলো দেখে নিও বা অঙ্ক করার অ্যাপ্রোচটা দেখে নিও, না হলেও কিন্তু আজকের ক্লাসটি বুঝতে পারবে না। তো চলো আমি অঙ্কগুলো পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা বইটা রাখো সামনে ফলো করো। সমস্যা 18, 18 নম্বর সমস্যায় আছে, করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়, মোহনের শতকরা লাভ কত? দেখো, করিম, মোহন আর রহিম এই তিনজন আছে, এবং তিনজনের মধ্যে কিরকম ভাবে কেনা বেচাটা হয়েছে একটু বোঝো। আগে ঘটনাটা আমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু অঙ্করা করতে পারবো না। সবার প্রথম করিম মোহনকে দেখো, আমরা একটু ঘটনার ক্রমটা সাজাচ্ছি। প্রথমে এলো করিম, করিম কি করলো, মোহনকে বিক্রি করলো। মোহনকে বিক্রি করার পরে মোহন আবার কি করলো, সেই জিনিসটা রহিমকে বিক্রি করলো। মোহন আবার সেই জিনিসটা রহিমকে বিক্রি করলো। আচ্ছা, এবার কি বলছে, এবং মোহনকে কত টাকায় বিক্রি করেছিল এটা দিয়ে আসছে। দেখো, 4,860 টাকায় করিম মোহনকে বিক্রি করেছিল, মানে এইটা করিমের বিক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য, ক্লিয়ার? তার সঙ্গে সঙ্গে দেখো বলছে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মানে এই ট্রানজাকশনের সময় যে দামটা হয়েছে সেটা যদি করিম মোহনকে বিক্রি করতো, মানে আবার যদি এই রকম করতে, এই বিক্রি করাটা যদি একটু অন্যভাবে হতো, এইখানে যে দামটা দেওয়া হয়েছে সেই দামটা যদি এখানে দেওয়া হতো, তাহলে বলছে যে করিমের 17% লাভ হতো, এবং এক্ষেত্রে 17% লাভ হতো, কেমন? তাহলে আমাদের জানতে চাইছে মোহনের শতকরা লাভ কত, মানে মোহন রহিমকে বিক্রি করার ক্ষেত্রে এখানে যে লাভ হয়েছিল তার শতকরা পরিমাণ, ঠিক আছে? তো দেখো, আমরা অঙ্কটাকে ধাপে ধাপে করবো। এখানে বুঝতে পারছো তিনটে, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, তিনটে ধাপে অঙ্কটা হবে। এবং দেখো, যে জিনিসটা বিক্রি করা হয়েছে মোবাইল ফোন, তার কিন্তু দাম দেওয়া নেই, ক্রয় মূল্য দেওয়া নেই, মানে করিম প্রথম যখন মোবাইল ফোনটা এনেছিল তার ক্রয় মূল্য কিছু ছিল না। তাহলে আমরা অঙ্ক শুরু করবো ক্রয় মূল্য থেকে, এইটা কিন্তু কি পয়েন্ট, আমরা ক্রয় মূল্য ছাড়বো না, ক্রয় মূল্য ছাড়লে আর অঙ্ক করতে পারবো না, কেমন? তো আমরা সর্বপ্রথম লিখে নিচ্ছি করিমের ক্রয় মূল্য, কেমন? তো দেখো করিম, আচ্ছা আমরা এগুলোকে এইভাবে ভেঙে ভেঙে লিখবো, কে কাকে কখন বিক্রি করছে সেই হিসাবে। তাহলে করিম যখন মোহনকে বিক্রি করে, সেক্ষেত্রে কি হয়েছিল, তোমার বলা হয়েছে যে বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছিল, দেখো এই যে 4,860 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্যটা একটু ধরে নিই, তাহলে আমরা মনে করি ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান দেখো দেওয়া ছিল না, এক্স টাকা ধরে নিলাম, আর বিক্রয় মূল্য দেখো ছিল 4,860 টাকা। এবার দেখো এক্ষেত্রে কিন্তু কোনো লাভ বা কিছুর প্রশ্ন বলা আছে কি? হ্যাঁ আছে, দেখো বলা আছে সে সময় 19% ক্ষতি হয়, তাহলে 19% ক্ষতি হয়, 19% ক্ষতি হয়। আচ্ছা 19% ক্ষতি হয় মানে কি, দেখো এর মানে কি আমরা বলতে পারবো, অর্থাৎ ক্ষতি সমান, দেখো ক্ষতির একটা সূত্র ছিল ক্রয় মূল্য কিন্তু শতকরা ক্ষতি বাই 100। তো আমরা কি করছি, ফর্মুলা গুলো লিখছি না, তোমরা ফর্মুলা গুলো লিখে লিখে করবে। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য এক্স ইন্টু শতকরা ক্ষতি 19/100, এটা সমাধান করলে হচ্ছে 19x/100 টাকা, এইটা হলো ক্ষতি। আর যখনই আমরা এই ফর্মুলা ইউজ করি সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হয়, এই ফর্মুলা ইউজ করতে হয়। দেখো ওই ফর্মুলাটা কি আছে, ওই ফর্মুলায় আছে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দেখো ক্ষতিটা আমাদের বেরিয়ে গিয়েছিল 19x/100, ক্রয় মূল্য আমাদের ছিল এক্স, বিক্রয় মূল্য আমাদের ছিল 4,860। দেখো এটা আমরা সমাধান করলে এক্স এর মানটা পেয়ে যাবো, সো 19x/100 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 4,860। দেখো আমরা কি করছি, এক্স এটা যদি সমাধান করি পাচ্ছি 100, তো 100 থেকে 19 বিয়োগ, তারপরে তোমার হয়ে যাচ্ছে 80, 81,
माइनस গেল -4860 তো আমরা এখান থেকে দেখো x এর ভ্যালু পাচ্ছি 4860 × 100/81 এটা কাটাকুটি করতে হবে দেখো আমরা 3 দিয়ে কাটাকুটি করতে করার চেষ্টা করি 3 দিয়ে হচ্ছে 3 27 3 দিয়ে হচ্ছে 3 একে 3 18 318 3 2 6 0 আচ্ছা আবার দেখো 3 দিয়ে কাটাকুটি হয়ে যাবে 3 9 27 3 5 15 3 4 12 0 আচ্ছা 9 দিয়ে দেখো তো আমরা 6 9 54 জানি 6 0 তাহলে আমাদের এটা দেখো সমাধান করলে হচ্ছে 6 0 আর 0 0 টাকা সো আমরা যেটা পেলাম 6000 টাকা হচ্ছে মোবাইলটার কি ক্রয় মূল্য তার মানে দেখো যে করিমের যে ক্রয় মূল্য যেটা জানা ছিল না সেটা আমাদের 6000 বেরিয়ে গেল তাহলে এই দামে থেকে এই দামে বিক্রি হয়েছে এবার কি হয়েছে এবার ওই মোবাইলটাই মোহন রহিমকে বিক্রি করেছে মোহন রহিমকে বিক্রি করেছে কিন্তু কত দামে বিক্রি করেছে বলা নেই কিন্তু যে দামে বিক্রি করে সেই দামে যদি কি করে করিম মোহন কে বিক্রি করতো করিম মোহন কে বিক্রি করতো মানে এই বিক্রিটা আরেকবার ভাবছে ঠিক আছে বিক্রি করলে তার কি হতো 17% লাভ হতো তাহলে দেখো তো আমরা এই কথাটা ভাবতে পারি কি যখন আবার ওই যে যদি 17% দেখো এটা 17% আছে 17% লাভে কাকে কাকে বিক্রি করতো করিম মোহন কে বিক্রি করতো এই এই কথাটাই হচ্ছে করিম মোহন কে করিম মোহন কে বিক্রি করত তখন কি হতো করিমেত্র ক্রয় মূল্য এটাই থাকতো মোবাইলটার দাম তো এটাই থাকতো তাহলে ক্রয় মূল্য সমান 6000 টাকাই থাকতো আচ্ছা আর তোমার কি হতো দেখো তো এখানে 17% লাভ হতো তার মানে আমরা এই কথাটা কি বলতে পারি 17% লাভ অর্থাৎ লাভ সমান দেখো লাভের ফর্মুলাটা ইউজ করতে পারবো লাভের ফর্মুলা ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ বাই 100 তাহলে ক্রয় মূল্যটা বসে দিচ্ছি তোমরা ফর্মুলাটা লিখে তারপরে বসাবে শতকরা লাভ মানে হচ্ছে দেখো 17% / 100 দেখো এটা আমরা কি করছি সমাধান করছি তাহলে আমরা দেখো এটা সমাধান করছি আমরা দুটো শূন্য কেটে দিচ্ছি সো 6 × 17 হচ্ছে 6 × 42 হাতে হলো 4 102 শূন্য এত টাকা তো দেখো 1020 টাকা হচ্ছে তখন 17% লাভ এবার কথা হচ্ছে যে এই লাভটা হতো তাহলে দেখো এই ফর্মুলা ইউজ করেছি মানে আমাদেরকে এই ফর্মুলা এবার ইউজ করতে হবে সো লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভ্যালু গুলো বসানো যাক 1020 বিক্রয় মূল্যটা আমরা নির্ণয় করব আর মাইনাস ক্রয় মূল্য দেখো কত ছিল 6000 তাহলে দেখো সমাধান করলে আমরা পাচ্ছি বিক্রয় মূল্য সমান হবে তোমার এইটা প্লাস এটা মানে 1020 মাইনাস প্লাস 6000 যোগ করলে হচ্ছে দেখো 6000 × 1020 মানে 7020 টাকা সো এই দামে কি হলো যদি ওই যদির কথা যদি 17% লাভ হতো তখন করিম মোহনকে ওই দামে বিক্রি করত 7020 টাকায় বিক্রি করত কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 7020 টাকায় বিক্রি করত এটা কে করত এটা প্রকৃতপক্ষে করত মোহন রহিমকে দেখো ওখানে ভাষাটা ভালো করে লক্ষ্য করো এটা ছিল যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করত তাহলে 17% লাভ হতো তাহলে আমরা ওই যদিটা দিয়ে মোহন রহিমকে যে দামে বিক্রি করত তার মানে মোহন রহিমকে যে দামে বিক্রি করত সেটা হতো 7020 টাকা এটা এটা সমান মানে বলে দিয়েছে তাহলে আমরা এবার ওই ট্রানজাকশনটার দিকে নজর দেব সেটা হচ্ছে মোহন যখন রহিমকে বিক্রি করে তখন কি হয় দেখো ওখানে আমাদের কিন্তু ক্রয় মূল্যটা দেখো কার মোহনের ক্রয় মূল্য হচ্ছে না এই মোহন কিনেছিল এই দামে আর বিক্রি করেছে এই দামে তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য তাই তো দেখো এই দামে করিম মোহনকে বিক্রি করলো তাহলে এটাই মোহনের ক্রয় মূল্য হলো তো ক্রয় মূল্য সমান 4860 আর বিক্রয় মূল্য সমান 7020 এটা টাকা তাহলে দেখো লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে ওখানেও লাভ বলেছিল লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এই ফর্মুলাটা ইউজ করছি তো দেখো 7020 মাইনাস 4860 আচ্ছা বিয়োগ করলে আমাদের হচ্ছে কত বলো তো আমাদের হচ্ছে 0 6 কত 12 6 হাত হলো 1 9 9 কত 10 1 হাত হলো 1 4 5 2 এত টাকা তো এইটা হলো আমাদের লাভ কিন্তু এখানে জানতে চাইছে তার শতকরা লাভ আচ্ছা শতকরা লাভ করতে গেলে তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে তো আমরা জানি লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ বাই 100 তো দেখো আমরা এখানে লাভটা পেয়ে গেলাম 2160 ক্রয় মূল্য ছিল হচ্ছে এইটা মোহনের ক্রয় মূল্য ছিল এই যে এখানে লেখা ছিল দেখো মোহনের ক্রয় মূল্য এই যে 4860 শতকরা লাভটা নির্ণয় করব বাই 100
এটা সমাধান করছি, দেখো সমাধান করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি শতকরা লাভ সমান এইটা 2160 উপরে 100 উপরে গেল আর এই 4860 টা নিচে, শূন্য শূন্য কেটে গেল। এইটা দেখো এখানে কত হচ্ছে বলো তো, আমরা দুই দিয়ে কাটাকুটি করি, দুই একে দুই শূন্য আট, দুই দিয়ে কাটাকুটি করলে দুই চার তিন, আচ্ছা দেখো 108 আর 243 তার মানে এটা তিন দিয়ে কাটাকুটি হবে, দেখো তো তিন দিয়ে হচ্ছে তিন, এখানে বলছি তিন তিরিকে নয় 18 318, তিন দিয়ে তিন আসছে 24, তিন একে তিন, আচ্ছা তিন দিয়ে তিন বারো 36, তিন 27, তিন দিয়ে তিন চারে 12, তিন নয় 27, তাহলে আমাদের দেখো এটা হলো 400/9, তো 400/9 মানে আমাদের এখানে এটাকে যদি ভাগ করি তাহলে কত হলো 9, তো 3 9 27 4 9 36, 4 9 36 4 40, 4 9 36 4 40 4 মানে 4 পূর্ণ 4 এর 9, এটা হচ্ছে দেখো এত শতাংশ। তো তোমরা শেষ লাইনে একটা অ্যান্সার লিখবে যে মোহনের শতকরা লাভ 44.49, অথবা লিখবে মোহনের লাভ 44.49 শতাংশ। কেমন দেখো কত সুন্দর, আমরা স্টেপ বাই স্টেপ তিনটা ট্রানজাকশনকে আলাদা করে ভাবলাম আর ফর্মুলা একটা ইউজ করলে অন্যটা ইউজ করতে হচ্ছে, এইভাবে কিন্তু বললাম এবং এইভাবে আমরা সব অঙ্ক করছি যাতে আমাদেরকে পাটিগণিতের যে ধাঁধা তার মধ্যে না গুলিয়ে যেতে হয়, আমরা বীজগণিত বেশিরভাগ ইউজ করে অঙ্কটা করছি। কেমন চলে এসো আমরা পরের অঙ্ক দেখে নেবো। 19 নম্বর সমস্যায় আছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন, তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন, প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। তো দেখো আমরা বলেছিলাম যে কোনো অঙ্ক যখন করব আমরা ক্রয় মূল্য থেকে শুরু করবো এবং এখানে ক্রয় মূল্যটাই চাইছে, তাহলে ক্রয় মূল্য ধরে নেবে, তাহলে কি করেছি দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রয় মূল্য ধরে নেবে এবং দুটো জিনিস আছে প্যান্ট আর জামা, তাহলে আমরা মনে করব প্যান্টের ক্রয় মূল্য, আচ্ছা এটা তো অ্যাকচুয়ালি প্যান্ট জামাটা ফিরোজ চাচা তৈরি করেছিলেন তার মানে আমরা না এটা বিক্রি করেছিলেন, তো দেখো আমরা ক্রয় মূল্য করছি, ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা আর জামার ক্রয় মূল্য ওয়াই টাকা, এই দুটো মনে করলাম। এবার এখান থেকে কি বলেছে না তিনি প্যান্টটা 20% লাভে জামাটি 15% লাভে বিক্রি করলেন, তাহলে দেখো প্যান্ট 20% প্যান্টে 20% লাভ, অর্থাৎ দেখো আমরা লাভ সমান নির্ণয় করতে পারবো এই ফর্মুলা থেকে, ক্রয় মূল্য কিন্তু শতকরা লাভ বাই 100, তো আমি ফর্মুলা লিখছি না তোমরা নিজে থেকে লিখে নিও, ক্রয় মূল্য হচ্ছে এক্স শতকরা লাভ হচ্ছে 20/100, তার মানে আমরা যদি আচ্ছা কাটাকুটি করার প্রয়োজন নেই 20x/100 টাকা, এটাই আমরা রেখে দিচ্ছি। আচ্ছা এটা যদি লাভ হয় তাহলে দেখো এই ফর্মুলা ইউজ করলে এই ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে ওখান থেকে আমরা ওই ফর্মুলাটা কি করছি না লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি আমরা লাভের জায়গায় বসিয়ে দিচ্ছি 20x/100, বিক্রয় মূল্যটা রেখে দিচ্ছি আর ক্রয় মূল্য দেখো ছিল x, তাহলে এখান থেকে সমাধান করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, বিক্রয় মূল্য সমান তোমার হচ্ছে x প্লাস এটা মানে 20x/100 প্লাস x, তার মানে তোমার 120x/100 টাকা। এবার একই রকম ভাবে এবার দেখো জামার উপর করবো যেখানে ওনার কি হয়েছিল 15% লাভ হয়েছিল, জামায় 15% লাভ, অর্থাৎ একই রকম ভাবে লাভ ইকুয়াল টু জামার দাম ইন্টু 15% মানে 15/100 সমান 15y/100 টাকা, আর যেই ওইটা হবে তাহলে উপরের ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দেখো আমরা যদি এখানে লাভের ভ্যালু বসাই 15y/100 ইকুয়াল টু বিক্রয় মূল্য থাকলো আর ক্রয় মূল্য তোমার ছিল y, তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত বেরোবে, বিক্রয় মূল্য সমান হবে 15y/100 প্লাস y, তার মানে 115y/100 টাকা। তো আমরা দেখো জামার বিক্রয় মূল্য পেলাম আর প্যান্টের বিক্রয় মূল্য পেলাম এবং এখানে বলে দিয়েছে যে তিনি 719.50 টাকা পেলেন, তাহলে এই দুটো মিলিয়েই তো উনি 719.50 টাকা পেয়েছিলেন, তাহলে এইটা আমরা কি বলতে পারি যে শর্তানুসারে দেখো আমরা প্যান্টের দামটা লিখছি কোথায় গেল, এই যে 120, 120x/100 প্লাস 115y/100 সমান 719.50 টাকা, ক্লিয়ার, দেখো আমরা যদি এখানে 100 দিয়ে সবাইকে গুণ করে দিই বা লসাগু করে 100 ওদিকে পাঠিয়ে দিই
पचिस पार्सेंट लाभ बिक्री करें तक लाभ समान कत बोल तो अच्छा लाभ समान हो एक ही फर्मूला देखो तीन तीन बार बुझे नहीं लाभ समान हम पचिस पार्सेंट तरह हमारे पैंटर दाम इंटू पचिस बो मैं 25x बाय 100 टाका और तक कि विक्रय मूल्य निर्णय करते देखो क्या बोल कारण देखो एरपर ही लाभ फर्मूला यूज करी और ये फर्मूला की थे लाभ समान क्रय मूल्य माइनस विक्रय मूल्य विक्रय मूल्य समान लाभ प्लस क्रय मूल्य लाइन एडिके कर देखो लाभ प्लस क्रय मूल्य एक बारे कर दीची लाभ हमारे तुम्हारे 25x बाय 100 प्लस क्रय मूल्य हम x तुम्हारे 125x बाय 100 टाका और कि जामाटी जामाटी की करतें 20% लाभ बिक्री करतें तो 20% लाभ बिक्री कर ले लाभ समान कत हतो तो 20% मान जामार दाम हम y इंटू 20% 20 बाय 100 तार माने 20y बाय 100 टाका ये फॉर्मूला यूज करछि बुझते पारछो तो आशा करी कोनो समस्या कथा नय ताहले विक्रय मूल्य समान এই ফর্মুলা অনুযায়ী বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ মানে যেটা এখানে করেছো ওইটাই করছি ক্রয় মূল্য প্লাস লাভ মানে হচ্ছে y প্লাস 20y / 100 তার মানে 120y / 100 টাকা তাহলে এই হলো তোমার জামার বিক্রয় মূল্য আর প্যান্টের বিক্রয় মূল্য তার মানে আমরা মোট বিক্রয় মূল্য বলতে পারবো মোট বিক্রয় মূল্য কত হবে এই দুটো যোগ 125x / 100 প্লাস 120y আগের বিক্রয় মূল্য ছিল দেখো 719.50 তার থেকে 30.50 বেশি তার মানে এর সঙ্গে সমান ঠিক কিনা তাহলে দেখো আমরা কি করছি এটাকে যদি সমাধান করি 125x প্লাস 120y আর এইটা এটা যোগ করলে হচ্ছে দেখো 720 আর 30 মানে হচ্ছে 750 টাকা ঠিক কি না দেখো 720 আর 30 মানে 750 টাকা আর 100 থেকে গুণ করলে আরো দুটো শূন্য ক্লিয়ার তাহলে দেখো এখানে বলছি দুই নম্বর সমীকরণ এবার এই এক আর দুই নম্বর সমীকরণ সমাধান করলে আমরা x y এর ভ্যালু পাবো কিভাবে সমাধান করছি দেখো আমরা অপনের পদ্ধতি কাজে লাগাতে পারি আমরা কিছুদিন আগে এগুলো করেছিলাম দেখো কিভাবে করছি আমরা এটাকে একটু রিডিউস করে নিই তাহলে সুবিধা হবে এটা যদি 5 দিয়ে কাটাকুটি করি সবকিছু এটা হচ্ছে 5 25 এ 125 এটা হচ্ছে 5 দুগুণে 10 5 24 y ইকুয়াল এটা হচ্ছে তোমার 5 দিয়ে কাটাকুটি করলে 5 15 75 0 0 0 এইটাকে আমরা তাহলে দুই নম্বর বলি কেমন এটাকে দুই নম্বর বলি আর এই একই কাজ এখানে করে নিই এখানে দেখো যদি করি 5 দিয়ে কাটাকুটি তাহলে আমরা পাচ্ছি 5 দুগুণে 10 4 আর 5 দুগুণে 10 3 y इक्वल टू ऐसे पांच दिए कैटेगरी करते हैं पांच एक पांच दुई एकुश चार पांच कुड़ी उन्नीस तीन पांच पंद्रह पांच नौ पैंतालीस शून्य यही हमें एक नम्बर बोलिए एक और दुई के समाधान करार्जन की पद्धति यूज करते देखो हमारे धर मन करो वाई काटो तेल तेईस और चौबीस दिए गुण करते देखो हमें कि करी हमें ये क्या कर एक नम्बर समीकरण के इखने देखो तेईस आखिर चौबीस आ चौबीस दिए गुण कर दो नम्बर समीकरण के तेईस दिए गुण कर করে বিয়োগ করছি অপনন পদ্ধতি কি করছি দেখো এক নম্বরকে যখন আমরা চব্বিশ দিয়ে গুণ করব তখন কি হবে বলতো এটা হবে চব্বিশ স্কোয়ার এক্স প্লাস তেইশ ইন্টু চব্বিশ ওয়াই প্লাস ইকুয়াল টু ওয়ান ফোর থ্রি নাইন জিরো ইন্টু চব্বিশ সব চব্বিশ দিয়ে গুণ হয়ে গেল আর দু নম্বরকে যখন তেইশ দিয়ে গুণ করবো এটা দেখতে হবে দেখো পঁচিশ ইন্টু তেইশ এক্স প্লাস চব্বিশ ইন্টু তেইশ ওয়াই সমাধান করছি আমরা
লিখে ফেলছি 14390 ইনটু 24 মাইনাস 15000 ইনটু 23। দেখো সমাধান করে কি পাওয়া যায়, আমরা সমাধানটা এখানে করছি। দেখো এগুলো গুণ করে সমাধান করলে উত্তর আসবে, কিন্তু গুণ না করে কি করে টেকনিক্যালি সলভ করতে পারি একটু দেখাচ্ছি। আমরা এইটাকে কিভাবে লিখছি দেখো, 25 টাকা লিখছি 24 প্লাস 1, 23 টাকা লিখছি 24 মাইনাস 1। তাহলে এটা কি হচ্ছে বলতো, এখানে দেখো ব্যাপারটা বুঝবে, আমি একটু রাফে করে দেখাচ্ছি, বেশি স্টেপ করবো না। দেখো এটা 25 টাকা যদি লিখি 24 প্লাস 1, আর 23 টাকে যদি লিখি 24 মাইনাস 1, বুঝতে পেরেছো? দেখো এই যা এইটা যদি লিখি তাহলে এটা কি হচ্ছে, এটা লিখতে পারি তো 25 আর 23 কে, এটা লিখলে দেখো এটা হচ্ছে আসলে 24 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ফর্মুলা না। তাহলে এর আগে কত ছিল দেখো, 24 স্কয়ার ছিল, সেটাকে যদি আমরা 24 স্কয়ার মাইনাস যেটা ছিল টুকলাম, তাহলে এটাও কি হতো দেখো, 24 স্কয়ার মাইনাস এটা, আর যখন মাইনাস করবো এটা হবে কত, 24 স্কয়ার মাইনাস 24 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেখো এটা কেটে গেল, আমরা 1 স্কয়ার মানে এটা হলো 1 পেলাম, বুঝতে পারলে? এটা সলভ কি করে করলাম, আমরা পুরো সলিউশনটা এখানে দেখিয়ে দিলাম, এগুলো সব সলভ করে হলো। তাহলে এটা হয়ে গেল আমাদের 1, তাহলে এটা আমরা মনে রাখছি 1। এবার চলে যাই এইটা কি করে সমাধান করবো। দেখো এটা সমাধান আমরা এইভাবে করতে পারি, আমরা এটা মুছে দিচ্ছি, এটা সমাধান এইভাবে করতে পারি। দেখো 14390 ইন্টু 24 আছে আর এটা 23 আছে, তাহলে এটাকে আমরা একটা তুলি 23 প্লাস 1 লিখি, এটাকে লিখছি 23 প্লাস 1 মাইনাস দেখো 15000 ইন্টু 23, যেমন ছিল তেমন লিখে দিলাম, কেমন? এবার দেখো এটা থেকে কি করতে পারি, এটা যখন গুণ করবো তাহলে 14390 ইন্টু 23 কেমন, প্লাস 14390 মাইনাস 15000 ইন্টু 23। এবার এই দুটো জিনিস থেকে দেখো আমরা যদি 23 কমন নিই, তাহলে 14390 মাইনাস 15000 প্লাস 14390, দেখো এটা আমরা যদি বিয়োগ করি কত পাচ্ছি বলতো, এটা আমরা বিয়োগ করলে 14390, এটা 15000, তাহলে বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার 610। তাহলে মাইনাস 23 ইন্টু 610 এবং সঙ্গে একটা মাইনাস পাচ্ছি প্লাস 14390, ব্যাপারটা বুঝতে পারলে? দেখো আমরা মুখে মুখে জিনিসটা করতে পারছি। আচ্ছা এবার এই গুণটা আমাদেরকে করতে হবে, আর কোনো উপায় নেই, এই গুণটা আমরা করলে দেখো 61 কে 23 দিয়ে গুণ, 61 কে 23 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 6 18, 2 12, 3 8 2 10 0 হল 1, 3 4 1, তাহলে এটা হচ্ছে দেখো মাইনাস 1403, আর একটা 0 হবে প্লাস 14390। দেখো এই দুটো আমরা যদি যোগ বিয়োগ করি কি হচ্ছে, দেখো 14030 আর 14000, তার মানে হচ্ছে 360। দেখো আমরা মুখে মুখে পুরো জিনিসটা বললাম, শুধু একটা সামান্য গুণ করে, তো এটা বেরোলো 360, এটা বেরোলো 360, এটা বেরোলো 1। তাহলে আমরা সমাধানটা কি এরকম লিখতে পারি, দেখো তো আমরা এই সমাধানগুলো রাফে করে দেখে নিলাম, তাহলে এটাকে এরকম লিখতে পারি যে x ইকুয়াল টু 360, এটা 1 বেরিয়েছে, ওটা 1 বেরিয়েছে, তাহলে আমরা x এর ভ্যালু পেলাম 360, মানে একটি প্যান্টের দাম পেয়ে গেলাম। এবার চলে আসবো একটি জামার দাম, কি করে পাবো, এই x এর ভ্যালু কোন একটা জায়গায় বসাবো, কোন জায়গায় বসাবো বলতো, আমরা মনে করো এই ইকুয়েশনটাতে বসাচ্ছি আমাদের তো। আচ্ছা এই ইকুয়েশনটা করলে সুবিধা হবে, কারণ এটা 0 আছে তো, দেখো এখানে মুছে দিয়ে করছি। আমি তোমাদের ক্যালকুলেশন গুলো দেখালাম, তোমরা চাইলে এটা দেখাতে পারো, ওই অঙ্কের স্টেপ গুলো ক্যালকুলেশন করে করে করতে পারো তোমাদের। তাহলে জিনিসটা কি হলো, সময় বাঁচলো, আমাদের গুণ করার সময়টা বাঁচলো। তো দেখো আমরা 2 নম্বর ইকুয়েশনে ওই ভ্যালুটা বসাচ্ছি, 360টা বসাচ্ছি, 360টা যদি এখানে বসাই তাহলে হচ্ছে 25x, আচ্ছা আমরা আমরা x এর জায়গায় বসাবো 360, 25 ইন্টু 360 প্লাস 24y ইকুয়াল টু 15000, বুঝতে পারলে? এইখানে বসিয়ে দিলাম, তাহলে দেখো এখান থেকে আমরা y এর ভ্যালুটা কি পাবো, বা y ইকুয়াল টু হবে, আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এটা একটু পরে করবো, 24y করে দেবো 25 ইন্টু 360, আচ্ছা 25 ইন্টু 360 কি করে করবো বলতো, দেখো এইভাবে করছি আমরা, 360 তো 360 থেকে 36 নিলাম, 36 মানে হচ্ছে বলতো 4 9 36, তাহলে 360 মানে আমি 4 ইন্টু 90 ভাবতে পারি। আচ্ছা এবার দেখো এর সঙ্গে আবার 25 গুণ ছিল, দেখো কিভাবে করছি, তাহলে এর সঙ্গে 25 গুণ, তাহলে 25 আর 4টা গুণ করলে হয় দেখো 100, 100 ইন্টু 90 মানে হচ্ছে তোমার 9000, এবার 9000 ওখান থেকে বিয়োগ করে দিলে বুঝতে পারছো কত হবে, ওদিকে চলে গেলে বিয়োগ হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 6000। আচ্ছা তাহলে আমাদের y ইকুয়াল টু হয়ে গেল 6000/24, কাটাকুটি করতে হবে, আচ্ছা আমরা একবারই কাটাকুটি করার চেষ্টা করি, 24 তো 24 দুগুণে 48, 24 দুগুণে 48 12, 120, তাহলে 5 0, দেখো আমাদের একেবারে কি সুন্দর ক্যালকুলেশনটা হয়ে গেল। সো আমরা পেয়ে গেলাম y এর মান 250 টাকা, সো আমরা একটা জামার দাম পেলাম আর একটা প্যান্টের দাম পেলাম, একটা প্যান্টের দাম পেলাম 360 টাকা, একটা জামার দাম 250 টাকা। তো এইভাবে তোমরা লাস্টে অ্যান্সার লিখে নেবে, কেমন? এইখানে আমাদের আজকের ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে দুটো অঙ্ক ছিল অর্থাৎ 20 এবং 21 সমাধান নিয়ে ফিরে আসবো। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা, আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স কে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সম্বন্ধে লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো।
যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।